রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা যারা জিডিএস এর লিস্ট আসার অপেক্ষায় আছো তোমাদেরকে বলে রাখি পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য একটা ফাইনাল নোটিশ জারি করেছে জিডিএস ভ্যাকেন্সি দু হাজার জন্য যারা বিশেষ করে রেজাল্টের অপেক্ষায় আছো তোমাদের কিন্তু এই নোটিশটা একটা বলতে পারো বড় গুড নিউজ নিয়ে আসছে সবার জন্য গুড নিউজ যারা ফর্ম আবেদন করার সময় ছোটোখাটো কিছু মিস্টেক করে দিয়েছ বা কারোর ডকুমেন্টসে যদি ছোটোখাটো কিছু মিস্টেক থাকে তাহলে ভাই তোমাদের জন্য দারুণ গুড নিউজ কারণ এইবার তোমাদের একশো ভুল কিন্তু সব মাপ ঠিক আছে যা ভুল করছো সব এবার তোমাদের কিন্তু পোস্ট অফিস ছাড় দিয়ে দিচ্ছে এর সাথেই তোমাদের রেজাল্টে নাম আসলে কী কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর কী কি ডকুমেন্টস তোমাদের কোনো প্রয়োজনই নেই সেগুলো উল্লেখ করে দিয়েছে ঠিক আছে নোটিশটা অনেকটাই বড় ঠিক আছে পিডিএফটা অনেক লম্বা পিডিএফ তোমরা যদি পড়তে যাও অনেকটা টাইম নষ্ট হবে তোমরা সহজে বুঝতেও পারবে না তো সেখান থেকে যে মেন মেন পার্ট সেগুলো আমি কিন্তু বোর্ডে উল্লেখ করে দিয়েছি ঠিক আছে তোমাদেরকে স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটা একটু মন দিয়ে দেখো কারণ তোমাদের জন্য এটা খুব মানে গুরুত্বপূর্ণ পার্ট রেজাল্ট জারি হওয়ার আগে এটা কিন্তু তোমাদের জিডিএস কিন্তু ফাইনাল কল করে দিয়েছে ঠিক আছে ফাইনাল নোটিশ এরপর আর কিন্তু নোটিশ আসবে না একেবারে সরাসরি জিডিএস এর রেজাল্ট জারি হবে আর এই নোটিশটা গতকাল রাতে জারি করে দিয়েছে তো যেহেতু এখানে তোমাদের জিডিএস ফাইনাল নোটিশ আউট করেছে এই নোটিসে বলা আছে কি না জিডিএস এর যে রেজাল্ট তোমাদের জারি হবে সেখানে যে ডকুমেন্টস ভেরিফিকেশনের টাইম সেটা দেবে কত না পনেরো দিন ঠিক আছে ম্যাক্সিমাম পনেরো দিন টাইম দেবে এই পনেরো দিনের মধ্যে তোমাদেরকে ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে কিন্তু ভেরিফাই করাতে হবে এবার তোমাদের ডকুমেন্টস কি কী প্রয়োজন আছে দেখো সেটা উল্লেখ করে দিচ্ছে আবার নতুন করে কী কী ডকুমেন্টস উল্লেখ আছে দেখো প্রথমে বলেছে টেন্থের মার্কশিট মানে তোমরা টেন্থে পাস করেছো তার যে মার্কশিট তোমাদের যে মার্কশিটটা আছে না নাম্বারগুলো পেয়েছো সেই মার্কশিটটা তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভিফিকেশনে নিয়ে যেতে হবে তারপর বলেছে কাস্ট সার্টিফিকেট এবার দেখো এই যে কাস্ট সার্টিফিকেট এর কিন্তু সেন্ট্রালের ফর্মেটটা আমি তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছিলাম কোথা থেকে তোমরা পাবে যারা সেই ভিডিওটা দেখো নি চ্যানেলে যাও সেখানে পেয়ে যাবে ভিডিওটা সেটা দেখে তোমাদের যে সেন্ট্রালের কাস্টের ফর্মেট সেটা কিন্তু লাগবে এই কাস্টের সার্টিফিকেটটা তোমরা যেন যারা এস যারা এসসি যারা ও তাদের জন্য আর যারা ই তাদের জন্য একটা ইডাব্লুস সার্টিফিকেট হয় সেটা ঠিক আছে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু এই যে কাস্টের সার্টিফিকেট এটা কিন্তু লাগে না তো যারা কাস্টের ক্যান্ডিডেট আছো তোমরা তোমাদের কাস্টের যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই ফর্মেট করবে সেই ফর্মেটটা জিডিএস কিন্তু তার অফিসিয়াল নোটিফিকেশনে দিয়েছে ঠিক আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম সেই নোটিসে তোমরা কিন্তু ফর্মেটটা পাবে সেই ফর্মেট অনুযায়ী সার্টিফিকেট তোমাদের তৈরি করতে হবে তারপর বলে যে পিডাব্লিউডি সার্টিফিকেট এটা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য তাদের যে রিজার্ভেশন সেটা পেতে গেলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট পিডাব্লুডির সেটা কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে এবার তোমাদের কি বলেছে আইডি প্রুফ দেখো এই যে আইডি প্রুফ এখানে কিন্তু তোমরা অনেকগুলি জিনিস শো করতে পারো প্রথম হতো তোমাদের যে আধার কার্ড সেটা তোমাদের আইডি প্রুফ হিসেবে এক্সেপ্ট করা হয় যদি আধার কার্ডে কারোর কোনো কিছু মিস্টেক থাকে যদি তোমার মনে হয় যে এটা আমার আইডি প্রুফটা সঠিক হবে না ঠিক আছে সেই জায়গায় তুমি চাইলে তোমার টেন্সের যে মার্কশিট সেটা দিতে পারো বা টেন্সের যে অ্যাডমিট কার্ড সেটাও দিতে পারো বা তোমার কাছে যদি প্যান কার্ড বা ভোটার কার্ড থাকে সেটাও দিতে পারো ঠিক আছে সেগুলোও তোমাদের এই আইডি প্রুফ হিসেবেই যোগ্য হিসেবে ধরা হয় ঠিক আছে কিন্তু সবথেকে ভালো যদি আধার কার্ড তোমার কাছে সঠিক থাকে নেক্সট আছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট এটা কিন্তু বাধ্যতামূলক এটা কিন্তু কেউ স্কিপ করবে না এই যে মেডিকেল সার্টিফিকেট এটা কিন্তু সরকারি হাসপাতালে ডাক্তার তৈরি করাতে পারো বা সরকারের যে প্রাথমিক কেন্দ্রগুলো আছে সেগুলোতে গিয়ে তোমরা যদি সার্টিফিকেট করাতে পারো সেটাও বেস্ট হবে ঠিক আছে তো যাই হোক মোটামুটি তোমাদের কিন্তু গভর্নমেন্টের অথরাইজড কোন অফিসারকে দিয়ে এই যে মেডিকেল সার্টিফিকেট এটা কিন্তু তৈরি করাতে হবে মেডিকেল সার্টিফিকেটটা বাধ্যতামূলক অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে না হলে কিন্তু তোমরা জিডিএস এর চাকরি পাবে না নেক্সট তোমাদের লাস্টে কি বলেছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট এটা সবার জন্য নয় এটা যারা ট্রান্সজেন্ডার আছে মানে যারা লিঙ্গ পরিবর্তন করেছে বা যারা প্রথম থেকে ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রে যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা তাদেরকে নিয়ে যেতে হবে আর আরেকটা তোমাদের সার্টিফিকেট মেনশন করা আছে সেটা কী সার্টিফিকেট না লোকাল ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দেখো এটা নিয়ে কেউ মানে বেশি ভেবে নাও না যে এটা আমাদের লাগবে এটা আমাদের জন্য নয় যে লোকাল ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট তো এই কয়েকটা ডকুমেন্টস যে বললাম এই ডকুমেন্টসগুলি তোমাদের কিন্তু প্রথম ডকুমেন্টস ভেরিফিফিকেশান লাগবে এই ডকুমেন্টস যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশানটা সাকসেসফুলি কমপ্লিট করে নিতে পারছো এইবার তোমাদের মেন মেন কী পয়েন্টগুলো উল্লেখ করেছে নোটিসে সেটা বলছে একটু দেখো প্রথম যে পয়েন্টটা উল্লেখ করেছে দেখো প্রথম পয়েন্টটা বলেছে ফর্মে যদি কোনো কিছু মিস্টেক হয় তাহলে কিন্তু এবার তোমরা ছাড় পাবে দেখো মিস্টেকটা কী কী মিস্টেক বলে দিচ্ছি ধরো তুমি তোমার ফর্মে তোমার যে নাম সেখানে কোনো মিস্টেক হয়ে গেছে ফর্মটা আবেদন যখন জিডিএসে করেছিলে ধরো তোমার নাম রাহুল ঘোষ তুমি রাহুলটা লিখেছো ঘোষটা লিখো ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাকে মাফ করে দেওয়া হবে বা তুমি এখানে ফর্ম আবেদন করার সময় তুমি তোমার আধার কার্ড নাম্বার এবার বসাতে ভুলে গেছো সেই ক্ষেত্রেও মাফ হবে ঠিক আছে বা অনেকে আছে যেটা এই মিস্টেকটা আমার কমেন্টটা আমি দেখেছি অনেকে করেছে যাদের মাধ্যমিকের যে নাম্বার এডিট করার সময় না ইংলিশের নাম্বার বেঙ্গলিতে চলে গেছে বেঙ্গলির নাম্বার ইংলিশে চলে গেছে বা কোনো সাবজেক্টে নাম্বার বসাতেই ভুলে গেছে ঠিক আছে সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু এবার মাপ মানে মাফি মানে মাপ পেয়ে যাচ্ছ ঠিক আছে তোমাদেরকে ছাড়ে দিয়ে দিচ্ছে এইবারও যদি কারো কিছু মিস্টেক থাকে তোমরা এইবার কিন্তু সেই ছোটোখাটো মিস্টেকের জন্য রিজেক্ট হবে না এইবার কিন্তু ছাড়টা পেয়ে যাচ্ছ এই নোটিসে এই পয়েন্ট উল্লেখ আছে নেক্সট পয়েন্ট বলেছে আধার কার্ডে যদি কোনো কিছু মিস্টেক থাকে দেখো প্রথমে যেটা বললাম কেউ হয়তো আছো ফর্ম আবেদনের সময় আধার কার্ডের নাম্বারটাই দাওনি তাও তুমি এবার ছাড় পাবে ঠিক আছে আর অনেকের আছে আধার কার্ডে ছোটোখাটো কিছু মিস্টেক থাকে সেই কারণেও তোমরা কিন্তু আধার কার্ডে এইবার ডকুমেন্টস ভেরিফিকেশান সময় ছাড় পেয়ে যাবে ঠিক আছে নেক্সট পয়েন্ট কী বলেছে দেখো কোনো ডকুমেন্টসে যদি না থাকে তাহলে তোমাদেরকে পনেরো দিনের মধ্যে দিতে হবে ঠিক আছে যদি তোমার কাছে ধরো তুমি ফর্মটা আবেদন করেছিলে ঠিক আছে এবার তোমার কাছে ধরো কাস্টের সার্টিফিকেট নেই যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের সমস্যা কাস্টের সার্টিফিকেট নেই এবার তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট আছে টোটাল পনেরো দিন পনেরো দিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে তো তোমাকে কিন্তু লাস্ট দিন লাস্ট যে পনেরো দিন আছে এই পনেরো দিনের মধ্যে তোমাকে কিন্তু ডকুমেন্টসটা গিয়ে শো করতে হবে যদি তুমি এই পনেরো দিনের মধ্যে ডকুমেন্টস শো করাতে না পারো তাহলে কি হবে দেখো তাহলে তোমার যে নাম সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে পরবর্তী একটি লিস্ট জারি হবে সেই লিস্টে তোমার জায়গায় অন্য কেউ চাকরি পেয়ে যাবে মানে লাস্ট পনেরো দিন তোমাদের টাইম থাকবে যা যা ডকুমেন্টস তোমাদের তৈরি করার তৈরি করে নিতে পারো যা কিছু তোমাদেরকে পনেরো দিনের মধ্যেই কিন্তু টোটাল শো করতে হবে এরপর আর এক্সট্রা টাইম থাকবে না নেক্সট কি বলেছে দেখো নিজের নামে যদি কোনো কিছু ভুল হয় যেমনটা আমি তোমাদেরকে বললাম নিজের নামে ধরো তুমি নামটা লিখেছো কোনো তোমার টাইটেলটা লিখো বা তোমার নামে কোনো স্পেলিং মিস্টেক হয়ে গেছে বা কোনো স্পেলিং বা কোনো ওয়ার্ড দুবার লেখা হয়ে গেছে যদি এরকম কিছু মিস্টেক থাকে সেই মিস্টেকগুলো কিন্তু এবার তোমরা ছাড় পাচ্ছ এটাও কিন্তু নোটিশে উল্লেখ করা আছে আরেকটা মেন পয়েন্ট উঠে গেছে দেখো যদি কোনো কিছু ভুল থাকে দেখো এই যে এতগুলো তোমাদেরকে ভুল বললাম তোমাদের ফর্মে যদি কোনো কিছু ভুল থাকে আধার কার্ডের যদি নাম্বার না দাও আধার কার্ডে যদি কোনো মিস্টেক থাকে কোনো ডকুমেন্টস যদি তোমাদের কাছে না থাকে নিজের নামে যদি কোনো ভুল থাকে এনি এনি ভুল ঠিক আছে যে কোনো ভুল ফর্মে তোমার যদি কোনো কিছু একটা ছোট্ট ভুল থাকে তাহলে তোমাদের করণীয়টা কী দেখো সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন গেলে হবে না তার সাথে তোমাদের এখানে কিছু পয়েন্ট বলেছে দেখো যদি তোমার নামের কাছে কোনো বা তোমার যদি কোনো কিছু এখানে ভুল থাকে তাহলে তোমাকে একটা আন্ডারটেকিং ফর্ম কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে আন্ডারটেকিং ফর্ম এবার বলবে আন্ডারটেকিং ফর্মটা দাদা কি আন্ডারটেকিং ফর্ম না জিডিএসের যে প্রথম রিক্রুটমেন্টের নোটিশ জারি করেছিল সেই নোটিশেই কিন্তু আন্ডারটেকিং ফর্ম দেওয়া রয়েছে ঠিক আছে আন্ডারটেকিংয়ের যে ফর্ম যদি তোমাদের কিছু ভুল থাকে সেই এর ফর্মটাকে প্রিন্ট আউট করতে হবে এবার সেখানে কিছু শূন্যস্থান রয়েছে সেখানে কিছু ডিটেলস তোমাদের ভরতে হবে যেমন তোমার নাম কাস্ট আরও কিছু কিছু ডিটেলস থাকবে সেই ডিটেলসগুলো ভরতে হবে ভরার পর সেখানে তোমাদের কিছু ডকুমেন্টস উল্লেখ করা থাকবে সেই ডকুমেন্টসগুলোকে সহ সে আন্ডারটেকেন ফর্মটা কিন্তু তোমার যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে সেখানে গিয়ে কিন্তু শো করতে হবে যে ধরো তোমার নামের একটু ভুল আছে ঠিক আছে তুমি নামটা লিখেছো তোমার টাইটেলটা লিখো তাহলে তোমার তো সেখানে একটা ভুল এবার তোমার করণীয় কি যখন ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমার নাম আসবে তখন তোমাকে কি আন্ডারটেকিং ফর্মটা কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে ঠিক আছে আন্ডারটেকিং ফর্মটা পুরো পূরণ করবে পূরণ করার পর সাথে কিছু ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে যেমন তোমার সব যে যা যা ডকুমেন্টস এখানে চেয়েছে তোমাদের ঠিক আছে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এগুলোকে তোমাদের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে অবশ্যই এর সাথে দু কপি করে জেরক্স যেটা তোমার সেলফ অ্যাটেস্টেড থাকবে সেলফ অ্যাটেস্টেডটা কি দেখো এই যে তোমার জেরক্সটা না ঠিক আছে এই জেরক্সে জাস্ট তোমার হচ্ছে একটা সিগনেচার থাকবে এটাই হচ্ছে সেলফ অ্যাটেস্টেড মানে তোমার যে দু কপি জেরক্স করবে প্রতিটা জেরক্সের নিচে বা পিছনের দিকে তোমরা তোমাদের সিগনেচারটা করে দেবে এটার অর্থ হলোই সেলফ অ্যাটাস্টেড ঠিক আছে তো দু কপি করে জেরক্স আর অরিজিনাল ডকুমেন্টস সহ এই আন্ডারটেকেন ফর্মটা নিয়ে যাবে যদি কারোর কোনো কিছু ভুল থাকে তো এই বিষয়গুলোই তোমাদের যে জিডিএসআর ফাইনাল নোটিসটা জারি করেছে এখানে উল্লেখ করা ছিল তোমাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম এই নোটিশটা সম্ভবত আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি যারা টেলিগ্রামে জয়েন হওয়া নি ডিসক্রিপশনে লিঙ্ক পাবে টেলিগ্রামে সরাসরি যাও টেলিগ্রাম থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখতে পারো নোটিসে তোমাদের কি বলা হয়েছে তো আশা করছি আমি জিডিএস এর পুরো বিষয়টা বোঝাতে পারলাম যদি রেজাল্টের কথা বলি রেজাল্ট কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে এখনও কিন্তু কোনো কিছু সঠিক ডেট বা সঠিক টাইম নির্ণয় হয়নি হয়তো ভিডিওর পরে এক ঘন্টা পরেও জারি হতে পারে যখন ভিডিওটা শুট করছি তখনও হয়তো জারি হয়ে গেছে এই মুহূর্তে ঠিক আছে যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু রেজাল্ট আসতে পারে তোমরা কিন্তু একটু কেয়ারফুলি থাকো যখনই রেজাল্ট আসবে তখন কিন্তু তোমাদের ওয়েব সাইডে ট্রাফিক বেড়ে যাবে ঠিক আছে তোমরা সহজে কিন্তু পিডিএফটা ডাউনলোড করে তোমরা চেক করতে পারবে না আমি পিডিএফটা সরাসরি টেলিগ্রামে আপডেট করে দেবো ঠিক আছে তোমরা সেখান থেকে গিয়ে সরাসরি পিডিএফটা ডাউনলোড করে সার্চ বক্সে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেই দেখতে পাবে তোমার নাম আছে কিনা সেই জন্য বলছি যারা টেলিগ্রামে জয়েন হওনি নি লিঙ্ক আছে টেলিগ্রামে জয়েন হোক টেলিগ্রামে আমি কিন্তু সরাসরি যে রেজাল্টের পিডিএফ সেটা কিন্তু আপলোড করে দেবো যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয় ঠিক আছে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম